এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো শিক্ষক পাতায়নে কিভাবে সদস্য হবেন। বর্তমানে শিক্ষার উৎকর্ষ সাধনে শিক্ষকদের জন্য রয়েছে শিক্ষক পাতায়ন, যার অ্যাড্রেস হলো www.teachers.gov.bd। উপরোক্ত ওয়েবসাইট লগ ইন করার জন্য নিজ অ্যাকাউন্ট খুলতে হলে উক্ত শিক্ষক বাতায়নের কোনো সদস্যর কাছ থেকে প্রথমত ইমেইলে একটি আমন্ত্রণ পেতে হবে। অতঃপর আমন্ত্রণ প্রাপ্তির পর করণীয় হল আপনার ইমেইল চেক করুন, ইনবক্সে নতুন একটি মেইল দেখতে পাবেন, ইনভিটেশন ফ্রম এডুকেশন পোর্টালে ক্লিক করুন, একটি ওয়েব পেজ আসবে। এই পেজে একটি লিঙ্ক থাকবে, এখন লিঙ্কটির উপর ক্লিক করুন। এবার ব্যবহারকারীর অ্যাকাউন্ট নামে একটি পেজ ওপেন হবে। এখন ব্যবহারকারীর অ্যাকাউন্ট প্রোফাইলটি সতর্কতার সাথে পূরণ করুন। প্রথমে আপনার ইমেইলের প্রথম অংশটি অটোমেটিক্যালি ব্যবহারকারীর নাম হিসেবে এসেছে, আপনি এটি পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে প্রতিবার লগ ইন করার সময় আপনার পরিবর্তিত ব্যবহারকারীর নাম বসাতে হবে। এবার বাকি তথ্যগুলো পূরণ করুন। এই বক্সে আপনার ইমেইল লিখুন। এখন এই বক্সে আপনার পাসওয়ার্ড লিখুন। ওভার কনফার্মেশনের জন্য সেম পাসওয়ার্ড আবার লিখুন। এখন এই বক্সে আপনার সম্পূর্ণ নাম ইংরেজিতে লিখুন। এবার আপনার এমপিও কোড লিখুন। এই বক্সে আপনার জন্ম তারিখ লিখুন। এই বক্সে আপনার জেন্ডার সিলেক্ট করুন। এই বক্সে এখন আপনার মোবাইল নম্বরটি লিখুন। এখানে ছবি আপলোড করার জন্য ব্রাউজে ক্লিক করুন। এবার ফোল্ডারে গিয়ে আপনার ছবি সিলেক্ট করুন। এই বক্সে আপনার জোন সিলেক্ট করুন, আপনার জেলা সিলেক্ট করুন, আপনার থানা সিলেক্ট করুন। এখন এই বক্সে আপনার পোস্ট অফিস নির্বাচন করুন। এবার আপনার প্রতিষ্ঠান নির্বাচন করুন, আপনার পদবি নির্বাচন করুন। তারপর নতুন অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করুন। এভাবে আপনি শিক্ষক বাতায়নে সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।